এবিএম সুযোগত এখন গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত করা হয়। উক্ত সভাত বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত থাকার লগতে জনগোষ্ঠীর সমস্যাকে ধরে বিভিন্ন দিকের আলোচনা পর্যালোচনা করার অন্তর এখন পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা বলে জানিবলে দিয়ে। তামুলপুর জেলার এবিএমসি উদ্যোগত বুধবার খন্ডিগড় আঞ্চলিক এবিএমসি মুখ্য কার্যালয় তামুলপুর জেলা এবিএমসির এখন গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। তামুলপুর জেলা এবিএমসির অন্তর্গত খন্ডিগড় সমস্যাকে ধরে বিভিন্ন দিক আলোচনা পর্যালোচনা করার অন্তর তামুলপুর জেলার এখন পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় এবিএমসির সাধারণ সম্পাদক আবু জুয়ায়ের মন্ডল, উপসভাপতি রফিকুল ইসলাম আর মুখ্য সাংগঠনিক সম্পাদক এখাদুল হকের উপস্থিতি জাহরুল ইসলামক সভাপতি নুরুল আলমক সাধারণ সম্পাদক হিসাবে লৈ এখন শক্তিশালী কমিটি গঠন করা হয়। কমিটির একটা সজাতি দলে তামুলপুর জেলা বিএমসত আহি তামুলপুর জেলা বিএমসর সাধারণ সভার জড়িয়ে এখন পূর্ণাঙ্গ শক্তিশালী জেলা সমিতি গঠন করা হল, যত জহিরুল ইসলাম পুতুল আলী সভাপতি আর সাধারণ সম্পাদক হিসাবে নুরুল আলমক দায়িত্ব অর্পণ করা হয়েছে। তো জহিরুল ইসলাম আর নুরুল আলমর নেতৃত্ব অনাগত দিন তামুলপুর অঞ্চল শৈক্ষিক সামাজিক তথা বিভিন্ন দিকত তেখেতকলে কাম করে যাব বলে আমি আশাবাদী। আর তেখেতকলর নেতৃত্ব এইখান অঞ্চল তামুলপুর জেলার বিভিন্ন ধরনের অসামাজিক কাম কাজের পরা আরম্ভ করে বিভিন্ন মানে অসামাজিক কাম বন্ধ হব বলে আমি আশাবাদী। আর তেখেতসকলে অনাগত দিন জাতীয় স্বার্থত আপোষবিহীনভাবে এক সংগ্রাম অব্যাহত রাখব। আর ইতিমধ্যে আমি এবিএমসিয়ে স্থির সিদ্ধান্ত গ্রহণ করেছো যে জাতীয় স্বার্থত আমি আপোষহীনভাবে এক সংগ্রামী সত্তা সন্মুখত রাখি পেলাই আমি সংগ্রাম অব্যাহত রাখি। ইতিমধ্যে আমার বিভিন্ন সংখ্যালঘু রাইজর বিভিন্ন দাবি লই আমি দাবি সমূহ একত্রিত করে আছো। শহীদ লাফিকুল ইসলাম আহমেদর হত্যাকাণ্ড ন্যায়ের ক্ষেত্র বিভিন্ন সরকারি পক্ষ তথা বিভিন্ন বিষয়ের লগত আলোচনা বিলোচনা অব্যাহত আছে। আমি আশা করব পারো অনাগত দিন অতি কম দিনের ভিতর নিশ্চয় বিটিসি অঞ্চলের রাইজে শহীদ লাফিকুল ইসলাম আহমেদর জাস্টিসের ক্ষেত্রে কিবা একটা দেখবলে পাব বলে আমি আশাবাদী। সমিতির